আমি কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা কৃষি অফিসার, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমাদের সীতাকুণ্ড উপজেলাতে কৃষক ভাইদেরকে আধুনিক কৃষির সাথে পরিচিত করানোর জন্য আমরা ইউভি পলিশেডে তাদের আধুনিক পদ্ধতিতে কোকোডাস্টে চারা উৎপাদন কার্যক্রম শিখিয়েছি। এবং আমাদের সীতাকুণ্ড উপজেলাতে এরকম 7 জন তরুণ উদ্যোক্তাকে আমরা এই কার্যক্রমের ভিতরে নিয়ে আসছি। এবং আমাদের সীতাকুণ্ড উপজেলাতে সিমের জন্য বিখ্যাত এবং এখানে বেশ ভালো টমেটো এবং আগাম টমেটো উৎপাদন হয়। এই টমেটোগুলো যেন আরও বেশি 7 দিন আগে আগাম হয়, সেই কারণে এই আধুনিক পদ্ধতির এই কোকোডাস্টের যে চারা, এই চারাগুলো সুস্থ সবল। এবং এই তরুণ উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি এবং আমাদের সহযোগিতায় আমাদের হাত ধরে কৃষক ভাইরা এগিয়ে যাচ্ছে। আশা করছি আমরা আরও বেশি বেশি তরুণ উদ্যোক্তাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের এই সীতাকুণ্ডের কৃষিকে আরও অনেক উচ্চ স্তরে নিয়ে যাব। ইতিমধ্যে আমাদের এই সীতাকুণ্ড উপজেলা থেকে আম, বরবটি, সিম এবং কাঁঠাল ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এরকম পর্যায়ক্রমে আমরা চাচ্ছি যে আমাদের সীতাকুণ্ড থেকে যত ধরনের ফসল উৎপাদন হয় এই ফসলগুলো নিরাপদভাবে উৎপাদন করে বিশ্বের দরবারে বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করব। আমরা আশা করছি 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় বাস্তবায়িত হবে, আমাদের কৃষক ভাইয়েরা স্মার্ট হবে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। একটা ট্রেতে কি পরিমাণ চারা আছে? একটা ট্রেতে 110টা চারা আছে। আচ্ছা, এগুলো কি মাঠে রোপণ করার উপযোগী হয়েছে? না, এখনো উপযোগী হয়নি, 2-3 দিন পরে এই চারাটা মাঠে লাগানো যাবে। কি জাত এটা? এটা বাহুবলী জাত। আচ্ছা আচ্ছা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিকসেস। আজকে আমি এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, এখানে আবু তাহের ভাইয়ের নার্সারিতে বর্তমানে অবস্থান করছি। আবু তাহের ভাই সম্পর্কে একটু বলে রাখি, তিনি 2007 সালে ভালো বেতনের আশায়, ভালো আয়ের আশায় তিনি বিদেশে পাড়ি জমান এবং সেখানে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের কারণে তিনি আর সুবিধে করতে পারেননি, তিনি আবার দেশে চলে আসেন। দেশে এসেও তিনি নানান চাকুরি খুঁজেন, চাকুরিতে যোগদানও করেন, কিন্তু সেখানেও তিনি যে বেতন পেত সেটা দিয়ে বেশি একটা ভালোভাবে তার সংসার চলতো না। তারপর তিনি চলে আসেন বাপদাদার পেশায়, অর্থাৎ পিতৃপুরুষের পেশায়, সেটা হচ্ছে কৃষিকাজ। এবং কৃষিকাজে এসে তিনি কৃষি কর্মকর্তাদের সহায়তায় আধুনিক কৃষিকে কিন্তু সাদরে গ্রহণ করেছেন। বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আধুনিক কৃষির মাধ্যমে তিনি কিন্তু এখন বর্তমানে ভালো লাভবান হচ্ছেন, ভালো আছেন, আর্থিকভাবেও তিনি বেশ স্বাবলম্বী হয়েছেন। দর্শক, আবু তাহের ভাইয়ের জীবন কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কৃষি জীবন কাহিনী। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবেন এবং আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। আবু তাহের ভাই, তো এটা তো দেখলাম বাহুবলী টমেটো, এটা রাখি। আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই যে আপনার জীবনটা তো অনেকটা সিনেমার মতো বলা যায়, তাই না? একদম বিদেশে পাড়ি জমালেন, চাকুরি খুঁজলেন, চাকুরি করলেনও, কিন্তু শেষ পর্যন্ত মাটির টানে চলে আসলেন। একটু বলবেন আসলে কি হয়েছিল আপনার জীবনে? আমি 2007 সালে পড়ালেখা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই নাই, পরীক্ষা না দিয়ে ওই বিদেশে চলে গেছিলাম। আচ্ছা, বিদেশে ভালো বেতন দেওয়ার কথা ছিল, যে চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি হয়নি, আমি চলে আসছি। চলে এসে 2009 সালে একটা গার্মেন্টসে সুইং সুপারভাইজার হিসেবে কাজ করছিলাম। ওইখানে আমার 2 বছর চাকরি করার পরে দেখি যে তেমন ইনকাম হচ্ছে না, তাই ওইখান থেকে চলে আসি, আসি বাপ দাদার বাবার সাথে কৃষিকাজে সম্পৃক্ত হই। বাবাও কৃষিকাজ করতো আগে থেকে, এখন বাবার সাথে 2012 থেকে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এখনকার অবস্থান জানতে চাই, নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আপনি চাকরি করার পর কৃষিতে চলে আসার একটা কারণ আছে। হ্যাঁ, তখন হয়তো পরিবার ওমন ভাবে চলতো না যে টাকাটা পেতেন, তো এখন যে কৃষিতে এসেছেন, এখন কি পরিবারের অবস্থা পরিবর্তন হয়েছে? অবশ্যই পরিবর্তন, এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। আমি শুনেছি যে আপনি আধুনিক কৃষিটাকে খুব সাদরে গ্রহণ করেছেন, আধুনিক কৃষির সাথে চলতে চেষ্টা করছেন, যেহেতু বলছেন বাবার পেশাও কৃষি কাজ ছিল, বাবা কি এরকম আধুনিক ভাবে করতেন? না না, আমার বাবা এরকম আধুনিক ভাবে করতো না, এখন আমি আধুনিক ভাবে কৃষিটা আধুনিক পর্যায়ে করতেছি। কি দেখছেন পরিবর্তনটা? ভালো ফলন? অনেক পরিবর্তন, ভালো ফলন হচ্ছে। আগে যেখানে 100 কেজি সবজি উঠতো, এখানে অনেক বেশি উঠতেছে, অনেক খরচ কমছে, আগে অনেক খরচ বেশি হতো, এখন মালচিং দিয়ে
করি তো অনেক খরচ কম হয়। আমি তো শুনেছি কৃষি কর্মকর্তারা আপনাকে খুব সহযোগিতা করছে। হ্যাঁ, এবং এই যে পলিশেডের নিচে আপনি চারা উৎপাদন করছেন তাও আবার কোকোপিটে, এই সম্পর্কে বলেন, পলিশেডটা কোথায় পেয়েছেন আপনি? পলিশেডটা উপজেলা কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করেছে, আর চারা তৈরির প্রশিক্ষণটাও আমি উপজেলা কৃষি অফিস থেকে নিয়েছি। ওখান থেকে নেওয়ার পরে কৃষি অফিস আমাকে উদ্বুদ্ধ করার পরে আমি নার্সারিটা পলি হাউসটা নির্মাণ করেছি। আচ্ছা, এটা তো পলিশেডই। হ্যাঁ, এই এই যে পলিটা লাগিয়েছেন এটা কেন, কি কি কাজে লাগে, এই চারা উৎপাদনে কি কাজে? এটা বৃষ্টির পানি নিচে পড়বে না, আর এই পলিটা অনেক টেকসই, এটা 4-5 বছর কিছু হবে না, এটা ইউভি পলিথিন। আচ্ছা, আর অতিরিক্ত তাপমাত্রার জন্য একটা শেড নেট আছে, এই শেড নেট না ব্যবহার করতে হবে। তো এটা তো কেমন কস্ট লেগেছিল এই পলিশেডটা করতে, এটা কি আপনাকে বিনা পয়সায় দেয়া হয়েছে নাকি? না, এটা আমাকে আমারও 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, আর বাকিটা কৃষি অফিস থেকে সহযোগিতা করেছে আমাকে। পলিথিনটা কৃষি অফিস থেকে? কৃষি অফিস থেকে পলিথিন থেকে টেগুলা কৃষি অফিস থেকে দিয়েছিল। এই যে বিভিন্ন কৃষকেরা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পাচ্ছে, এটা আসলে কিভাবে আপনারা যোগাযোগ করছেন? এটা কৃষি অফিসরা ওনারা এখানে মাঠে যিনি কাজ করেন শালম উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনার মাধ্যমে উপজেলা কৃষি অফিসের ভাই বলে স্যারের সাথে পরিচয় হয়েছিল। ওনারা যোগাযোগ করেছিল। টোটাল এই পলিশেডটা তাহলে আয়তনটা কত, মানে দৈর্ঘ্য প্রস্থে? দৈর্ঘ্য 60 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট। বাঁধাকপি এটা 65-65 দিনে হারভেস্ট করা যায়। এটা কি হয়েছে এখন উপযুক্ত হয়েছে? একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি, আমি শুনেছি কোকোপিটের চারা নাকি অনেক ভালো হয় এবং চারার মৃত্যু হার, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে এটার বৈশিষ্ট্যটা কি? শিকড় গুলো কত থাকে এটা জমিতে লাগানোর পর পরে শিকড় গজাতে শুরু করে। আচ্ছা, আপনি যদি একটু ধরতেন, আমি একটু দেখাতাম দর্শকদেরকে। আর কি বলছিলেন, আর একটা বলেন, মানে আরো কিছু বৈশিষ্ট্য বলেন এই কোকোপিটের চারা? কোকোপিটে সাধারণত কোনো রোগ জীবাণু আক্রমণ করে না। এবং দর্শক, একটা জিনিস কি খেয়াল করেছেন, গাছের শিকড় কিন্তু গাছটা কত ভালো হবে এটার উপর নির্ভরশীল। একটা গাছ যখন ছোট বয়সে তার শিকড়টাকে ভালো করে বিস্তার করতে পারে, একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন শিকড় কিন্তু বিস্তার হয়ে গেছে, তখন কিন্তু সেটা হচ্ছে সুস্থ সবল চারা, তাই না? এবং চারার মানটাও আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হয়েছে কোনো, এবং যদি ট্রেটাতে আপনি লক্ষ্য করেন, ট্রেটাতে কিন্তু একটা চারাও আমি অসুস্থ দেখতে পাচ্ছি না। এবং এই কোকোপিটটা খুব বেশি পানি আর্দ্রতা ধরে রাখতে পারে, তাই অতিরিক্ত মানে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে হচ্ছে সেটা শোষণ করে নেয় কোকোপিটটা, শোষণ করে যায়, নিচে ছিদ্র আছে, অতিরিক্ত পানিটা পড়ে যায়, অতিরিক্ত পানিটা পড়ে যায়, তাই চারার মৃত্যু হার একেবারে নেই বললেই চলে। তো ভাই বেশ ভালো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, দোকানে তো অনেক রকম সিড আছে, মানে সিডস আছে, তাই না? বিভিন্ন কোম্পানির সিডস আছে, তারপরে হচ্ছে হাইব্রিড সিডস আছে, তাহলে মানুষ চারা কেন কিনবে? চারা তৈরি করতে অনেক খরচ হয়, অনেক কৃষক জমি প্লাবিত হয়ে যায় বৃষ্টির কারণে, চারা নষ্ট হয়ে যায়, ওই কারণে আমাদের থেকে চারা কিনে নিলে চারাটা একেবারে সুস্থ সবল থাকে। আচ্ছা, আপনাদের থেকে নিলে সুস্থ সবল থাকে, এগুলো কি কিসের? এগুলা মরিচের চারা, এয়ার মালিক সিডের ডিজি প্লাস 2020, এটা চাহিদা খুব প্রচুর, অনেক ফলন দেয় এটা। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি কোকোপিট, ভাই আমাকে একটু বলেন তো, অনেকে তো আছে হচ্ছে ছাদ বাগানেও ব্যবহার করছে এবং আপনারাও ব্যবহার করছেন চারা উৎপাদনে, এটা কি বিভিন্ন রকম ক্যাটাগরি আছে যে এরকম কোকোপিট হলে ভালো, ওরকম কোকোপিট হলে ভালো না? কোকোপিট তো কোকোপিট, এটা একরকমই কোকোপিট থাকে, এটার সাথে আমরা জৈব সার ভার্মি কম্পোস্ট সার মিক্স করে তারপর চারা তৈরি করি। আচ্ছা, এই যে পলিশেডটা দেখতে পাচ্ছি ভাই, আমরা তো দেখেছি যে অন্যান্য আধুনিক বিশ্বে বা আধুনিক দেশগুলোতে পলিশেডের মাধ্যমে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করে, আপনি ইরিগেশনটা বা সেচটা কিভাবে দিচ্ছেন? সেচটা আমরা ঝর্ণা দিয়ে জাজরি দিয়ে দিই আপাতত, আমরা কিছুদিনের মধ্যে ওই ডিপ ইরিগেশনটা করব। এগুলো কি বিটরুটের নাকি? এগুলা বিটরুট। আচ্ছা, বেশ ভালো, বিটরুট কিন্তু বর্তমানে পুষ্টি চাহিদা যদি আপনি মানে পূরণ করতে চান তাহলে বিটরুটের কোনো মানে মানে বিটরুটের বিকল্পই হয় না, তাই না ভাই? সব রকমের পুষ্টি চাহিদা কিন্তু মেটানো যায়, একদম ভিটামিন থেকে শুরু করে সব ধরনের ভালো পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু এই বিটরুট।
আচ্ছা ভাইয়া, আপনি কিন্তু একটা বৈশিষ্ট্য বলেননি, আমার যেটা মনে হচ্ছে চারিদিকে যেহেতু দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরাও, এখানে কিন্তু বাড়তি বাইরের যে পোকামাকড় গুলো আক্রমণ করতে পারে না, সে কারণে কোনো কীটনাশকের প্রয়োজনই হয় না। না, কীটনাশক তেমন ব্যবহার করতে প্রয়োজন হয় না। ওই পাশে ভাই একটা প্রকল্পের আন্ডারে আমি দেখেছি আপনি বস্তায় আদা চাষ করছেন, এটা কেন? এখানে বস্তায় এখনো পর্যন্ত কেউ আদা চাষ করে নাই, এই সর্বপ্রথম আমি বস্তায় আদা চাষ করেছি, মোটামুটি আশা করি ফলনও ভালো হবে। আপনি বলছিলেন যে চারা উৎপাদন কি বাইরে বিক্রি করেন, কোথায় বিক্রি করেন মূলত এগুলো? আমি নিজের ক্ষেতে লাগাই কিছু, আর বাকিরা আমাদের এলাকার বিভিন্ন এলাকার কৃষক এসে আমাকে এখান থেকে চারা কিনে নিয়ে যায়। এটা এক একটা এক এক দাম, মরিচের চারা 2 টাকা, টমেটো চারা 2.5 টাকা, 3 টাকা, বাঁধাকপির চারা 1.5 টাকা, এভাবে কৃষকরা এখান থেকে নিয়ে চলে যায়। তাহলে ভাই আমরা তো জানি যে আপনি হচ্ছে কৃষি কাজও করছেন, অর্থাৎ ক্ষেতও আছে আপনার অনেকগুলো, তাই না? কি কি চাষ করছেন? ক্যাপসিকাম, মরিচ করছি, ফুলকপি, বাঁধাকপি, তারপর শিম, টমেটো, সব রকমের সবজি আছে আমার। আমি মোটামুটি নিশ্চিত সেখানেও আপনি আধুনিক কৃষির সন্নিবেশ ঘটিয়েছেন। তাহলে আমি যেতে চাই হচ্ছে ক্যাপসিকামের জমিতে প্রথমে, আপনি কি আমাকে নিয়ে যেতে পারেন? অবশ্যই নিয়ে যাব। আচ্ছা তাহলে চলেন দেখি সেখানে কি কি আছে। এখানে প্রায় প্রত্যেকটা কৃষকই হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চাষ করে, তাই না? হ্যাঁ, সব কৃষকেরাই সবজি চাষ করে। মাটিটা উর্বর? মাটিটা উর্বর। আচ্ছা আচ্ছা, এই ক্যাপসিকামের জমি হচ্ছে এটা, কতখানি জমি আছে এখানে? এখানে 1500 জমি আছে। 1500? ক্যাপসিকাম কি এর আগে করেছিলেন নাকি এই প্রথমই করছেন? আর কখনো করি না, এই প্রথমই করতেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ে ঢল কি পানি আসে এখানে? পানি মাঝে মাঝে আসে, ওটা বেশিক্ষণ থাকে না, এই আধা ঘন্টার মধ্যে আবার পানি চলে যায়। তো ওই পাহাড়ি ঢলে মানে ফসলের কোনো ক্ষতি হয়? ফসলের তেমন ক্ষতি হয় না, অতিরিক্ত ভারি বৃষ্টি হলে 1.5-2 ঘন্টা পানি থাকে, এরপর চলে যায়, তাও উপরে ওঠে না, ওই নালাতে থাকে। একটু ব্যতিক্রম ভাবে ক্যাপসিকাম চাষ করেছেন, তবে এখানে ক্যাপসিকাম চাষটা কি সবাই করছে বা? না, আমাদের এখানে ক্যাপসিকাম এখনো তেমন কেউ করে নাই, সর্বপ্রথম আমি এখানে ক্যাপসিকাম চাষ করতেছি, তাও উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করে। অন্য কোনো কৃষক এখানে করছে না, আপনি করছেন, কেন ক্যাপসিকাম? কেন এটা চাহিদার জন্য? চাহিদা আছে, তারপর এটা একটা উচ্চমূল্যের ফসল, এটা চাষ করলে সব সময় আপনার এটা দাম থাকে প্রচুর। এখানে কোনো আনকমন জিনিস একটা, এখানে আমাদের এলাকা থেকে এখনো কেউ করেনি, আমি প্রথম ক্যাপসিকাম চাষ করতেছি। চারপাশে দেখতে পাচ্ছি যে অনেক সবজি, আপনি বলছেন যে অন্য কৃষকরাও করছে, এই জায়গাটায় কি বেশিরভাগ কৃষকরা সবজি করছে? হ্যাঁ, আমাদের এলাকাতে এটাতে 12 মাসে সবজি চাষ করি। আমি জানি যে এই মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম চাষ করতে একটা তাপমাত্রা লাগে, নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, তো সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমি শেড নেট আছে, ওই শেড নেটটা অর্ডার করেছি, ওটা আমরা আসলে দিয়ে দিব, এখন আপাতত লাগতেছে না, আর কিছুদিন পরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। এই যে এই চারাগুলো যে লাগিয়েছেন, এগুলো কি আপনি ওই ট্রেতে পলিশেডের নিচে এভাবেই তৈরি করেছেন? এখানে পলিশেডের চারা তৈরি করে তারপরে এখানে ট্রেতে থেকে এখানে জমিতে লাগাইছি, জমি নির্বাচন রেডি করার পরে। চারাগুলো কি কোকোপিটের চারা ছিল? হ্যাঁ, কোকোপিটের চারা। আচ্ছা বেশ ভালো, কোকোপিটের চারার মৃত্যু হার খুবই কম, নেই বললেই চলে, তাই না? এজন্য কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা চারা কিন্তু মাশাআল্লাহ ভাই একদম খুব সতেজ এবং সুন্দর। কত শতক জমির মধ্যে করেছেন ভাই? এটা 1500 জমির মধ্যে করতেছি। আচ্ছা, কি পরিমাণ চারা লেগেছে 1500-এ? 1500-এ 1200 মতো চারা লেগেছে। আচ্ছা, এক একটা বেড যদি ধরি যে এটার দৈর্ঘ্য কত বা প্রস্থই বা কত রেখেছেন? দৈর্ঘ্য 40 ফিটের মতো হবে, আর প্রস্থ এক একটা বেডের 4 ফিট করে প্রস্থ। আর পাশে এই যে একটা চারা থেকে এই পাশে চারা থেকে একটা চারা আপনার এই 1 ফিট দূরত্বে লাগিয়েছি। তো আপনি এই যে করেছেন মালচিং এর মালচিং উপায়ে, হ্যাঁ এখন তো অনেক কৃষকদের কাছে মালচিং ব্যবস্থাপনাটা খুবই পরিচিত হয়ে উঠছে, এটা কিন্তু খুবই ভালো খবর। তো মালচিংটা কি এই ক্যাপসিকামের জন্য ভালো? হ্যাঁ, মালচিংটা ভালো, পানি ধরে রাখে, রোদের আর্দ্রতা সরাসরি মাটিতে পড়ে না, সার কম ব্যবহার লাগে, আগাছা হয় না তেমন, সেচটাও কম লাগে। একটা তথ্য কারেকশন করি যে শুধুমাত্র ক্যাপসিকামের জন্য কিন্তু মালচিং ভালো না, সকল সবজির জন্য মালচিং কিন্তু খুব ভালো, তাই না? এই যে এখানে একটা নালা রেখেছেন, এই নালার দৈর্ঘ্য কত? এই নালার দৈর্ঘ্য 1.5 ফিটের মতো আছে। এখানে প্রায় প্রত্যেকটা জমিতেই দেখছি আমি চার পাশ দিয়ে বাউন্ডারি দিয়েছে, এই বাউন্ডারিটা কি কোনো কিছুর আক্রমণ হয় এখানে? না, আক্রমণ হয় না, যদি বিভিন্ন পশু পাখি
আক্রমণের জন্য। জানি তো ক্যাপসিকাম তৈরি করতে হলে অবশ্যই একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের দরকার আছে, কারণ সবজিটা তো আসলে বাইরের দেশের, আমরা চাষাবাদ করছি বর্তমানে। তো এই তাপমাত্রা নিয়ন্ত্রণটা এই খোলা মাঠে আপনি কিভাবে করবেন? তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শেড নেট ব্যবহার করতে হয়, শেড নেটটা আমরা অর্ডার দিয়েছি। এটা গাছ একটু বড় হলে শেড নেটটা দিতে হবে। এত বড় জায়গায় আপনি শেড নেট দিলে আপনার দাম বেশি পড়বে না বা কস্ট বেশি পড়বে না? শেড নেটটা তো একবার ব্যবহার করলে নষ্ট হয় না, এটা 3-4 বছর ব্যবহার করা যায়। একটু বলি যে এখানে ভাই কিভাবে জমিটা প্রস্তুত করছেন আমাকে যদি বলতেন, বা কতদিন বয়সে চারা লাগিয়েছেন এখানে? জমিটা জৈব সার বেশি ব্যবহার করছি আমরা এখানে, জৈব সারটা দিয়ে মাটিটা ঝুরঝুরে করে তার বেড তৈরি করেছি, বেড তৈরি করে মালচিং দিয়ে চারাগুলো আমরা প্রথমে আমি পলিশাইডের ট্রেতে উৎপাদন করেছি। উৎপাদন করার পরে চারাটা যখন 30 দিন 28 দিন বয়স হওয়ার পরে, 4 ইঞ্চি হওয়ার পরে এখানে বেড়ে দিয়েছি। পরে 4 ইঞ্চি, 4 ইঞ্চি হচ্ছে উচ্চতা হওয়ার। আচ্ছা বেশ ভালো। আপনি এখন কত বছর, কত সময় হয়েছে? এখন টোটালি 45 দিনের মতো হয়েছে, 1 মাস পরে ফলন দিবে। তো জৈব সারটা কি পরিমাণ দিয়েছেন একটু বলা যায় কি? 200 কেজির মতন জৈব সার ব্যবহার করছি। তো আমরা তো দেখি যে বিদেশি অনেক ধরনের ক্যাপসিকাম আছে, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, বেগুনি ক্যাপসিকাম, আমাদের দেশের জন্য কি কি ক্যাপসিকাম হয় আসলে আমাদের দেশে? আমাদের দেশেও এখন বর্তমানে বিভিন্ন কালারের সব ক্যাপসিকাম হয় বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি এবছর এটা এই সবুজ আর লাল দুটাই লাগাইছি। আচ্ছা দেখতে পাচ্ছি আপনি জৈব কৃষিও কিন্তু বেশ ভালোভাবে ব্যবহার করেছেন, দেখতে পাচ্ছি ওই যে হলুদ স্টিকার, তাই না? হ্যাঁ, এটা আঠালো ফাঁদ বলে, এটাকে এটা যখন বিভিন্ন পোকামাকড় এটার সাথে লাগলে এটা অটোমেটিক মরে যাবে এই পোকাটা। পোকামাকড় এই যে ছোট চারার কি ক্ষতি করে? পোকামাকড় আপনার কোক ফাতা কোকড়ানো রোগ আছে, কিছু শোষক পোকা আছে, এসব শোষক পোকার কাজ করবে। তো ভাই প্রথমবারের মতো করছেন, আমরাও আশা করছি আপনি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এবং আধুনিক উপায়ে যেহেতু আপনি আধুনিক কৃষিকে আরো বেশি বিস্তার লাভ করার চেষ্টা করছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। আপনি আর কি কি চাষ করেন বলছিলেন? টমেটো আছে, শিম আছে, বেগুন আছে। শিমটা কোথায়? শিমটা রাস্তার পূর্ব পাশে। তাহলে আমাকে নিয়ে চলেন আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা চলো। হ্যাঁ, এগুলো আমার শিমের ক্ষেত। এখানে এসে মনে হচ্ছে আমি একটা অঘোষিত শিমের রাজ্যে চলে এসেছি। যত দূর চোখ যাচ্ছে শিম আর শিম, আমি এত শিমের বিভিন্ন জাতের শিম আমি কখনো দেখিনি একসাথে। ভাই এখানে কতগুলো জাতের শিম আছে আমাকে একটু বলেন তো। 4-5 জাতের শিম আছে। রূপবান শিম আছে, বাড়া শিম আছে, কাতি বাড়া শিম আছে, কাতি কোটা শিম আছে, বিভিন্ন নামের বিভিন্ন শিম আছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে প্রায় চলে এসেছে শিমটা একদম শেষ পর্যায়ে, আমি গাছ দেখেই বুঝতে পারছি। এটা কি আপনি গ্রীষ্মকালীন শিম লাগিয়েছিলেন? হ্যাঁ, এটা 12 মাসের রূপবান শিম, এটা সারা বছরই ফলন দেয়। এটা এখন শেষ পর্যায়ে, এটার ফলন দেওয়া শেষ হয়ে গেছে। এটা কখন লাগাইছিলেন আপনি? এটা লাগাইছিলাম জুনের ওইদিকে। কতবার হারভেস্ট হয়েছে এরকম কোনো সংখ্যা আছে যে আমি এতবার মোটামুটি হারভেস্ট করেছি? ম্যাক্সিমাম 20-30 বার হারভেস্ট হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি শিমের কিন্তু ফুল হয়ে গেছে ভাই, এবং এই যে দেখতে পাচ্ছি যে শিমও ধরে আছে বিভিন্ন জায়গায়। শিম তো আছে ওই যে ওখানে, এবং এটা হচ্ছে নতুন ধরছে, এটা কি কি জাত? এটা কাতিবাড়া বলে এটাকে, এটা আমাদের স্থানীয় জাত, এটা এখন ফলন দিবে, এটা নতুন ফুল ফল আসতেছে, এটা 2-3 মাস আমরা এসে ফলন দিবে। এটা কি শীতকালীন বলা যায়? এটা কি শীতকালীন? তাহলে এই শিমটা দিয়ে কি ওই যে আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে খাইসা, সেটা কি রান্না হয়? হ্যাঁ, এটা দিয়ে রান্না হয়। আরো বিভিন্ন জাতের শিম আছে, ওগুলো দিয়ে খাই, সেটা করা হয়। শিমের বিচি, এগুলার বিচি খুব স্বাদ, এগুলোর বিচি খুব স্বাদ, এবং যে বিচিগুলো আসলে একটু বেশি বড় বড় সেগুলো দিয়েই তো এগুলো রান্না করা হয়। আমি একটা খুলে ছিঁড়ে ফেলেছি ভাই একটু দেখার জন্য ভেতরে কি অবস্থা। দেখতে পাচ্ছি এখনো তো হয়নি, কতদিন পরে হবে এটা? হ্যাঁ, এটা আরো বিচি হতে 1 মাসের মতো সময় লাগবে। যেটা 1 মাসের মতো, এই যে বিচিগুলো কিন্তু ইতিমধ্যে বড় হয়ে গেছে, শিম যতটুকু তার থেকে মানে সেই পরিমাণে সমপরিমাণে কিন্তু বড় হয়ে গেছে, এবং বিচির পরিমাণ কিন্তু অনেক বেশি। এগুলো কি হাইব্রিড জাত বলা যায়? হ্যাঁ, এগুলোকে হাইব্রিড জাত, এটা হাইব্রিড জাত, এগুলো হচ্ছে যে আমাদের স্থানীয় লোকাল জাত। এগুলো তো বীজ আপনারাই তৈরি, বীজ থেকে চারা আপনারাই তৈরি করেন নাকি? হ্যাঁ, এগুলো চারা বীজ আমরা রাখি, যেটা শিম পাকে ওটা বীজ হয়। আপনি এইবার কি পরিমাণ শিম উত্তোলন করেছেন আমাকে বলেন তো, এই যে জুন মাস থেকে যেটা লাগিয়েছেন? 4-5 টন থেকে বেশি হবে। আচ্ছা আমাকে একটু বলেন যে কি দরে বিক্রি করেছেন? পাইকারি নিশ্চয়ই বিক্রি করেছেন নাকি মাঠ থেকে পাইকাররা নিয়ে গেছে, কোনটা? তোলার পরে
বাজারে নিয়ে যায় বাজার থেকে পাইকাররা নিয়ে যায় বিভিন্ন দেশ কত দরে নিয়েছে আপনার থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বিক্রি করছি 200 টাকা বলেন কি এখন একটু আস্তে আস্তে দাম কমটা কমতেছে ও আচ্ছা ওটা অফ সিজনের শিম ছিল এজন্য দাম বেশি পাইছে ওটা দাম বেশি এই যে এই শিমটা কি এরকমই কালার হবে মানে এরকমই কালার হবে আর একটু লাল হবে যত বড় হলো আর একটু লাল হবে আর বড় হবে আচ্ছা চট্টগ্রামে অনেক ধরনের শিমের চাষ হয় আপনি আমাকে একটু বলেন যে কোন ধরনের শিমটা সবচেয়ে মজা সবচেয়ে মজা হচ্ছে যেটা লট্টা শিম বলে এই লম্বা টাইপের ওই শিমটা মজা ওই শিমটা আমাদের এখন আমাদের এখানে একটু কম করে ঠিক আছে ভাই আপনি এই যে শীতকালীন শিমও তুলবেন গ্রীষ্মকালীনও প্রায় শেষের পথে আপনার জন্য অনেক শুভকামনা যে আপনি অনেক ভালো আয় করতে পারেন এবং একটা সত্যিই আপনার একটা উদ্যোগ কিন্তু খুবই প্রশংসনীয় যে আধুনিক কৃষিকে আপনি যেভাবে সাদরে গ্রহণ করেছেন বিদেশের মাটি থেকে বাংলাদেশে এসে সেটা সত্যিই প্রশংসনীয় আমরা অনেক খুশি হয়েছি আপনার সাথে প্রতিবেদন করতে পেরে ভালো থাকেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে আজকে আপনারা দেখলেন আমাদের কৃষক ভাই আধুনিক কৃষিকে কিভাবে সাদরে গ্রহণ করেছেন এবং বিদেশের মাঠে থেকে তিনি কিন্তু দেশের মাটিতে এসে কৃষিটাকে আগলে নিয়েছেন এবং এই কৃষিটা ওনাকে কিন্তু আস্তে আস্তে তার আর্থিক যে অভাব অনটন ছিল সেটাও পারিবারিকভাবে অনেক বেশি আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে তার এবং আস্তে আস্তে তিনি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবেন বলে আমরা আশা করি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো-স্পন্সার্ড বাই এআর মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত